এক হাতে মুসাফা করা কি বিদআত? মুসাফা করার সুন্নাত তরিকা কি? মুসাফাহা হাতের সাথে হাত মিলানোকে মুসাফাহা বলা হয়। এটি আমরা এক হাতে করবো না দুই হাতে করবো, দুই হাতে করাকে বেদাত বলবো কি না? শেষের প্রশ্ন উত্তর আগে দিই, দুই হাতে মুসাফা করাটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। এবং দুই হাতে মুসাফা যদি কেউ করেছেন, তার মুসাফা হয়নি বা সুন্নাহ আদায় করেননি এবং তিনি বড় ধরনের ভুল করেছেন, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। তার প্রথম কারণ হলো যে ইমাম বুখারি রহমাহুল্লাহ সহি বুখারিতে একা দুই হাতে মুসাফা করার বিষয়ে অধ্যায় রচনা করে, এ সংশ্লিষ্ট অধ্যায় রচনা করে সেখানে তিনি কয়েকজন তাবেঈ, কয়েকজন সালাফের আমল নিয়ে এসেছেন। আমরা সালাফের আমলকে, বিশেষ করে কয়েকজন সালাফের আমল যখন তালিকান উল্লেখ রয়েছে, সেগুলোকে অবশ্যই আমরা আমল নিব, আমল নিতে পারি। আব্দুল মোবারক রহমাহুল্লাহ যথাসম্ভব হাম্মাদের সাথে দুই হাতে মুসাফা করেছেন। আরও অনেক সালাফ একাধিক বর্ণনা থেকে আমরা জানতে পারি তারা দুই হাতে মুসাফা করেছেন। তো এই যে দুই হাতে মুসাফার প্রচলন সালাফের মধ্যে ছিল, এখান থেকে দুই হাতে মুসাফাটাকে প্রমাণিত বলতে হবে, এর এটাকে আপনার বেদাত বলার কোনো সুযোগ নেই। তাহলে কি সালাফরা বেদাত করেছেন এমনটি বলবো? কোনো সুযোগ নেই। এছাড়া আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি আছে যে তিনি রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে শিখেছিলেন সম্ভবত আত্তাহিয়াতু, তো এই যে যেটাই হোক, এটা শেখার জন্য তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতের মাঝে তার হাত ছিল, এর মানে দুই হাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে রেখেছেন, এটাকে মুসাফা হিসাবে আপনার ধরা যায়। যদিও এখানে মুসাফা নাকি তাকে শুধু শিক্ষার জন্য হাত ধরে শিক্ষা দিয়েছেন, সেটা আরেকটা বিতর্কের বিষয়। কিন্তু অন্যান্য সালাফের যে বর্ণাগুলো আছে সেগুলো থেকে স্পষ্ট একেবারে, মোট কথা হলো একাধিক হাতে মুসাফা অর্থাৎ দুই হাতে মুসাফা করার বিষয়টিকে বেদাত বলার কোনো কারণ নেই। শেখ মোহাম্মদ সাল্লাল মুরাজিদ হাফিজাউল্লাহ ইসলাম কিউ এতে স্পষ্ট বলেছেন এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। লাজনা দায়মা বা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি সৌদি আরবে তারাও ফতোয়া দিয়েছেন এটাকে বেদাত বলার কোনো কারণ নেই। বরং আমাদের দেশের ওলামা ইকরাম তথা হানাফি মাজহাবের ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো যে একাধিক হাতে মুসাফা করা সুন্নাত এবং সম্ভবত মালিক রহমাতুল্লাহর মাজহাবও তাই। যাই হোক, আর এর বাইরে শুধু এক হাতে মুসাফা করার সম্পর্কেও কিছু রেওয়ায়ত আছে, সেগুলোকে আমরা সুন্নার খেলাপ বলবো না, বরং বলতে পারি এক্ষেত্রে সুন্নার বৈচিত্র্য আছে। যেখানে যেই সুন্নাটা প্রচলন আছে, যারা যে সুন্নাতে অভ্যস্ত, তাদের সাথে সেভাবে আমরা মুসাফা করলে সুন্না আদায় হয়ে যাবে, এটা নিয়ে অন্তত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে এই বিষয়গুলো আসলে এত জটিল নয়, যেগুলোকে আমরা অনেক বেশি জটিল করে তুলছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাকে অনুসরণ করার তৌফিক দান করুন, এবং সুন্না অনুসরণ করার ক্ষেত্রে আবার আরেকটি সুন্না বা কোনোভাবে প্রমাণিত বিষয়টিকে আমরা যেন অস্বীকার না করি, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন।